आरोही पोली ब्लॉग्स থেকে আমি আবারো আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে হচ্ছে আলবিকক্কা আচার করব। তো আলবিকক্কা এখনো বড় হয়নি, এটা এখনো ছোট রয়েছে এবং অনেক টক। তো এই আলবিকক্কাটা যখন বড় হবে, ইতালিয়ান একটি ফ্রুটস, এটা যখন বড় হবে তখন এটা হলুদ রঙের হয়ে যাবে এবং খেতে অনেক মিষ্টি। তো এখন অনেক ছোট রয়েছে তাই এটা অনেক টক এবং এটা দিয়ে আজকে আমি আচার বানাতে যাচ্ছি। তো এই আচারটি আপনাদেরকে আজ শেয়ার করব। তো প্রথমে আমি জল গরম করে নিয়েছি, গরম জলের মধ্যে এটা ছেড়ে দেব। এটা ছেড়ে দিলাম, এটা সিদ্ধ, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ আমি অপেক্ষা করছি। এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমার সিদ্ধটি হয়ে গেছে আলবিকক্কা। তারপর আমি এটা একটা প্লাস্টিকের ঝুড়িতে ঝেড়ে, পানি ঝেড়ে নিয়ে নিয়েছি। তো এটা আপনি সিদ্ধ হতে মাত্র 5 মিনিট লাগে, কারণ এটা গরম ফুটানো জলে দেওয়া মাত্রই সিদ্ধ হয়ে যায়। তো একটু খেয়াল রাখতে হবে, এইভাবে হলে আপনারা নামিয়ে ফেলবেন। তো আমি আচারের জন্য উপকরণ যেগুলো নিয়েছি তা একটু দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমেই আমি নিয়েছি 5 ফোড়ন হলদি, মরিচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, টেস্টি লবণ, টেস্টি সল্ট, আর রসুন, আর নিয়েছি সরিষা তেল। আর আমি নিজে তৈরি করেছি এটা, শুকনো মরিচ 5 ফোড়ন আর সরিষা দিয়ে এটি একটু ভেজে গুঁড়ো তৈরি করে দিয়েছি, নিজে তৈরি করেছি এটা ব্লেন্ডারে। আর চিনি নিয়েছি, আর ভিনেগার নিয়েছি, আপেলের ভিনেগারটা নিয়েছি, আর পরিমাণ মতো লবণ নিয়েছি। তো চলো চলে যাই। প্রথমে আমি একটি পাত্র বসালাম, একটু সয়াবিন তেল দিলাম, একটু তেলটা এটার মধ্যে বেশি লাগবে, আচার যেহেতু আচার আচারের মধ্যে অনেক তেল লাগে। নিয়েছি সরিষার তেল একটু দিলাম, এটার মধ্যে বেশি সরিষার তেল দেবো না, আজ একটু দেবো, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তারপর আর 5 ফোড়নটা দিয়ে দেবো। আর সাথে কেটে রাখা রসুনগুলো দিয়ে দেবো। একটু আস্তে আস্তে রসুন রেখেছি, কারণ এই আচার সাথে কামড়ের সাথে রসুনগুলো লাগলে একটু ভালো লাগবে। এখন আমি আমার সব উপকরণগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো চিনি, অনেক সহজ এই আচারটা। এখন আমি আমার ভেজে রাখা ওই যেটা নিজে করেছিলাম মশলাটা, এই মশলাটা অর্ধেক দিয়ে দেবো, বাকিটা নামানো লাগিয়ে দেবো। এখন চিনি গলা পর্যন্ত অপেক্ষা করবো, চিনিটা গলতে হবে, এ পর্যন্ত আমি অপেক্ষা করবো। অনেক সুন্দর একটি গন্ধ বেরিয়েছে, এখন আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এখন আমি আমার আলবিকক্কাগুলো দিয়ে দেবো, ভালো করে এগুলো নাড়াতে হবে। এখন তো কম আগুন করে দেবো, ভালো করে নাড়াতে হবে যাতে এটা ভিতরে ঢুকে যায়। আর আমার বাকি যে মশলাটা ছিল সেটাও ছেড়ে দেবো। তো এভাবে নাড়াতে থাকবে, কি সুন্দর রঙটা ধরেছে দেখুন, অনেক সুন্দর।
এটা বেশি ইয়ে করা যাবে না, এটার ভিতরেই ঢুকবে আস্তে আস্তে যেগুলো আছে, এই যে আস্তে আস্তে যেগুলো আছে এগুলোর ভিতরে এরকম এটার ঝোলটা ঢুকে যাবে। এরপরে আমি এখন লাস্ট মুহূর্তে একটু ভিনেগার ছেড়ে দেব। ভিনেগারটা আপনাদের না থাকলেও সমস্যা নেই, তবে ভিনেগারটা দিলাম কারণ এটা অনেক দিন সংরক্ষণ করে রাখার জন্য। আপনি 3-4 মাস সংরক্ষণ করে এটা খেতে পারবেন ভিনেগারটা দেওয়ার পরে। একটু লবণ দিয়ে দিন, দেখুন আমার আচারটা হয়ে গেল। এখন আমি একটু আগুনটা বেশিয়ে দিলাম, আমার আচার হয়ে গেল। এখন আমি আগুনটা নিভিয়ে ফেলবো। আমার আচারটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেলটা বেশি উঠেছে। আমার আচারটা হয়ে গেছে, এখন ঠান্ডা হলে আমি প্লেটে তুলে ফেলবো। বা আপনাদের একটু বয়ম থাকলে, শুকনো বয়ম থাকলে বয়মের ভিতরে এগুলো সংরক্ষণ করতে পারবেন 4-5 মাস আপনি ফ্রিজে রেখে। দেখুন আমার আচার রেডি, দেখুন কি সুন্দর রং ধরেছে। আমার আচারটা রেডি হয়ে গেল, দেখুন অনেক টেস্টি এই আচারটা। আপনি যে কোনো কিছু দিয়ে এরকম আচার করতে পারবেন, জলপাই, আমের আচার, এই ধরনের। এই আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এই রেসিপিটাও করতে পারবেন, আম দিয়ে, জলপাই দিয়ে, তেঁতুল দিয়েও করতে পারবেন। দেখুন কীভাবে রংটা ধরেছে, ওকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি বিদায় নিচ্ছি আর এই পলি ব্লগস দেখে।